आज के बनाब वेज फ्राइड राइस सो लेट स्टार्ट। हमें 500 मतन बासमती राइस नहीं एक घंटा धरे भिजिए रेखे दें हमें एक ससपैने हाफ ससपैन मतन जल गरम करते बसिए दीची। ये जलर मध्य हमें एके एके एलाच दुटो लौंग एक दारचिनी और 1 टीस्पून मतन सादा तेल दिए देव। आमरा सादा तेलटा देवार कारण होच्छे आमरा जे राइसटा आमार जखन होये जाबे फुटे जाबे तखन आमी जलटा जखन झड़ाबो तखन आमार राइसगुलो झरझरे होबे माने गाए गाए लेगे जाबे ना। देन आमरा एकटा तेजपाता दिए जलटा नाड़ाचाड़ा करब। जल तेजपाता दिए दिलाम देखते ही पाच्छेन। एबार आमी जलटा नाड़ाचाड़ा करे गरम हवार जोन्नो छेड़े दिलाम जलटा। किछुक्षण गरम हवार परेई আমি আমার ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এক ঘন্টা ভেজানোর পর চালগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে। এক ঘন্টা ভেজানোর পর এবার আমি ছেড়ে দেব, ফুটতে রেখে দেব আমরা ওভেনে। দেন আমি কী কী নিচ্ছি দেখুন, একটা একটা করে ক্যাপসিকাম, গাজর, বিনস, জিরে, গোটা গরম মশলা, গোলমরিচ আর চিনি, আমরা এগুলো নিয়ে নিচ্ছি। এবার দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। দেখুন আমি 3 টিস্পুন মতন কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর 1 টিস্পুন মতন ঘি দিয়ে দিলাম আমরা। দেখছেন, দেখতেই পাচ্ছেন আমার ঘি আর তেল আমি গরম করতে রেখে দেব। গরম হয়ে গেলে আমার তেল আর ঘিটা এর মধ্যে আমি একে একে সব জিনিস দিতে থাকবো। দেখুন আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা দারচিনি আর তার সাথে ছোট চামচের এক চামচ মতন জিরে দিলাম, গোটা জিরে। দেখুন এবার আমরা এটা ভেজে নিয়েছি। এটা ভাজার পর এবার আমি একে একে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু হালকা ফ্রাই করে নেব। দেখ আমার গাজরটা ফ্রাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা বিনসগুলো, আমি বিনস নিয়েছি 100 গ্রাম মতন। দেখুন বিনস নিয়েছি, আমি খুব কম খরচে এটা বানাচ্ছি। আর একটা ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে কিশমিশ দিচ্ছি না, তাতেই আমার কত ভালো ফ্রাই রাইস হবে দেখুন। দেখুন এবার আমার চালটা সেদ্ধ হয়ে এসেছে, হালকা করে টিপে দেখে নিলাম, হয়ে গেছে আমার চাল সেদ্ধ। এবার আমি এটা জলটা ঝরাতে রেখে দেবো। এবার জলটা আমার ঝরে যাওয়ার পর এর মধ্যে আমি 1 টিস্পুন মতন একটু নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে? পরিমাণ মতন নুন দেবেন আপনারা। আমি রাইসেও নুন দিয়েছিলাম যখন আমার রাইস সেদ্ধ হচ্ছিলো, গরম করতে দিয়েছিলাম 2 টিস্পুন মতন। দেখুন এবার আমার এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি যেটা ঝরাতে দিয়েছিলাম সেই রাইসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন এবার আমি এটা হালকা হালকা করে মিক্স করে নিলাম, কারণ আমি খুব সাবধানে এটা মিক্স করছি। তার কারণ হচ্ছে আমার এখানে রাইসগুলো যেন ভেঙে না যায়, তার জন্য। এবার আমরা ছোট চামচের হাফ চামচ মতন গোলমরিচ ছড়িয়ে দিলাম। দেখুন একদম হালকা করে আমি মিলিয়ে নিলাম এবং 1/2 টিস্পুন মতন চিনি দিলাম আমরা। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিতে পারেন, আমি কম যেহেতু মিষ্টি খাই তার জন্য কম চিনি দিলাম 1/2 টিস্পুন মতন। দেন ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন একদম ভালো করে মেশানোর পর আমাদের ভেজ ফ্রাইড রাইস রেডি খাওয়ার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। থ্যাংক ইউ।